আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। সোমবারও হাড় কাঁপানো ঠান্ডা পড়ল রাজধানী দিল্লিতে, জমাট কুয়াশায় ডেকে গেল চারপাশ, এমনকি দৃশ্যমানতা শূন্যে নেমে আসায় বাতিল করা হলো একাধিক বিমান। মৌসুম ভবন জানিয়েছে সোমবার ভোরে রাজধানীর তাপমাত্রা ছিল 3 ডিগ্রি সেলসিয়াসের গড়ে। দিল্লি ছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অংশে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 3 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দিল্লি বিমানবন্দর সূত্রের খবর, ভোর রাতের দিকে ঘন কুয়াশা থাকায় 3টা নাগাদ দৃশ্যমানতা নেমে গিয়েছিল শূন্যে। সকাল 7টা নাগাদ বেড়ে হয় 50 মিটার, ফলে বিমান চলাচলে ভয়ানক সমস্যা দেখা দেয়। কুয়াশার কারণে বাতিল হয় বহু বিমান, শুধু বিমান নয়, কুয়াশার কারণে ট্রেন চলাচলেও ব্যাপক সমস্যা দেখা দিয়েছিল এদিন। অন্তত 18টি ট্রেন ঘন কুয়াশা থাকার কারণে নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলেছে। হাড় কাঁপানো ঠান্ডা পড়ায় পাঞ্জাবের 16টি এবং হরিয়ানার 8টি জেলায় রেড অ্যালার্ট অর্থাৎ লাল সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট রাজ্যের আবহাওয়া দফতর। পাঞ্জাবের লুধিয়ানায় এদিন পারদ ছিল 2.5 ডিগ্রির গড়ে। এর মাঝেই উত্তর পশ্চিম ভারতে আবার প্রভাব ফেলতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা, ফলে শীতের মধ্যেই বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ভারতের বেশ কিছু রাজ্য। ফাস্ট্যাগের টাকা থাকলেও ব্যবহার করতে পারবেন না যদি 31 জানুয়ারির মধ্যে না করেন এই কাজ, সেই ক্ষেত্রে আপনাকে কালো তালিকাভুক্ত করবে সরকার। সোমবার সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক এই ঘোষণা করেছে। অসুবিধা এড়াতে ব্যবহারকারীদের অবশ্যই ফাস্ট্যাগের KYC সম্পূর্ণ হয়েছে কিনা তা দেখতে হবে। ফাস্ট্যাগ ব্যবহারকারীদের অবশ্যই ওয়ান ভেহিকেল ওয়ান ফাস্ট্যাগ নিয়ম মেনে চলতে হবে। সেই ক্ষেত্রে তাদের ব্যাংকের মাধ্যমে আগের সব ফাস্ট্যাগ বাতিল করতে হবে। কেবল সর্বশেষ ফাস্ট্যাগ অ্যাকাউন্টটি সক্রিয় রাখতে পারবেন গ্রাহক। নিয়ম অনুসারে আগের ট্যাগগুলি 31 জানুয়ারি 2024 পরে কালো তালিকাভুক্ত করা হবে। আরও সহায়তা অথবা প্রশ্নের জন্য ফাস্ট্যাগ ব্যবহারকারীরা তাদের নিজ নিজ ইস্যুকারী ব্যাংকের কাছের টোল প্লাজা অথবা টোল ফ্রি কাস্টমার কেয়ার নম্বরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। RBI-এর আদেশ লঙ্ঘন করে একটি নির্দিষ্ট গাড়ির জন্য একাধিক ফাস্ট্যাগ এবং KYC ছাড়া ফাস্ট্যাগ জারি করার সাম্প্রতিক রিপোর্টের পর NHAI এই উদ্যোগ নিয়েছে। রাম মন্দির উদ্বোধনের দিন দেশ জুড়ে সরকারি ছুটি ঘোষণা করা হোক, রাজ্য সরকারগুলিকে এমনই অনুরোধ জানিয়েছিল কেন্দ্র। অন্যদিকে আগামী 22 জানুয়ারি 5টি রাজ্যে ঘোষণা করা হলো ড্রাই ডে, সবকটি বিজেপি শাসিত রাজ্য। এই তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান, অসম, ছত্তিশগড় এবং উত্তরাখণ্ড। অনুমান করা হচ্ছে উদ্বোধনের আগে আরও বেশ কয়েকটি রাজ্যে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। উত্তরপ্রদেশে ইতিমধ্যেই সরকারি ছুটি ঘোষণা হয়েছে আগামী 22 জানুয়ারি। সোমবার উত্তরপ্রদেশের সরকার জানিয়েছে মন্দির উদ্বোধনের দিন রাজ্যের সমস্ত অফিস ছুটি থাকবে। সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন রাজ্যের সমস্ত স্কুল, সরকারি অফিস ওই দিন বন্ধ থাকবে। এছাড়াও বন্ধ থাকবে সমস্ত মদের দোকান। তবে অন্যান্য রাজ্যগুলিতে সরকারি ছুটি ঘোষণা নিয়ে এখনও সংশয় কাটেনি। রাম মন্দির উদ্বোধন উপলক্ষে সমস্ত রাজ্যেই সরকারি ছুটি দেওয়ার ঘোষণা করবে কিনা কেন্দ্রীয় সরকার, তা নিয়ে জল্পনা বাসে রাজনৈতিক মহলে। করিমগঞ্জ জেলার অন্তর্গত পাতারকান্দি থানাধীন আসিমগঞ্জে পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে 10 লক্ষাধিক টাকার মাদক ইয়াবা ট্যাবলেট। মাদক পাচারের অভিযোগে 2 যুবককে হাতে নাতে পাকড়াও করেছে পাতারকান্দি থানার পুলিশ। ধৃত 2 মাদক কারবারীকে স্থানীয় তাতিরবন্দ গ্রামের জনৈক ইয়াহিয়ার ছেলে মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এবং খামারবন্দের মোহাম্মদ আলীর ছেলে কমরুল ইসলাম বলে পরিচয় পাওয়া গিয়েছে। জানা গিয়েছে গোপন তথ্যের ভিত্তিতে সোমবার বিকেল 4টা নাগাদ পাতারকান্দি পুলিশের এক দল আসিমগঞ্জের একটি গ্রামীণ রাস্তায় অভিযান চালিয়েছিল।
সেই সময় দুই যুবক রাস্তায় কারোর জন্য অপেক্ষা করছিল। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সন্দেহজনক কথাবার্তায় পুলিশ তাদের কাছে মজুদ প্লাস্টিকের একটি ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় 800 গ্রাম ওজনের 7,220টি নিষিদ্ধ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলির কালো বাজারে মূল্য কমপক্ষে 10 লক্ষ টাকা হবে বলে জানা গিয়েছে। ইন্ডিগোর বিমানে ঘটে গেল বেঞ্জির ঘটনা। পাইলটকে সপাটে গুষি মারলেন যাত্রী। দিল্লি পুলিশ জানিয়েছে পাইলট যখন ঘোষণা করছিলেন সেই সময় একজন যাত্রী বিমানের ভিতরে ইন্ডিগো ক্যাপ্টেনকে প্রহার করেন। দিল্লি পুলিশ জানিয়েছে আমরা অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেব। ওই যাত্রীর বিরুদ্ধে ইন্ডিগো মামলা দায়ের করেছে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ডিসিপি বলেছেন আমরা অভিযোগ পেয়েছি যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানা গিয়েছে বিমান দেরি হওয়ার ঘোষণা শুনে মেজাজ হারান ওই যাত্রী। সুজা উঠে যান পাইলটের সামনে। এই ঘটনাকে কেন্দ্র করে বিমানের মধ্যে ব্যাপক গোলমাল হয়। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় বিমানের ভিতর যাত্রীদের সামনে মাইক হাতে কিছু ঘোষণা করছিলেন পাইলট। তার পাশে দুইজন বিমান সেবিকাও ছিলেন। আচমকা পিছন দিক থেকে পাইলটের দিকে তেড়ে যান এক যাত্রী। তিনি পাইলটকে গুষিও মারেন। অযোধ্যার রামলালার মন্দির উদ্বোধন নিয়ে উত্তেজনা গোটা দেশ জুড়ে। মন্দির উদ্বোধনের সাক্ষী থাকতে অভিনব উপায়ে সেখানে পৌঁছে ইতিহাস গড়তে চাইছেন অনেকেই। কেউ সাইকেল চালিয়ে, কেউ গাড়ি নিয়ে, কেউ আবার হেঁটেই অযোধ্যায় পৌঁছাতে উদ্যোগী। সেই লক্ষ্যেই অসম থেকে পায়ে হেঁটে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়েছেন 70 ব্যক্তি ভবানী প্রসাদ রিমাল। আগামী 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। সেই অনুষ্ঠানের সাক্ষী থাকতে ডিব্রুগড় থেকে পায়ে হেঁটে অসম থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা পৌঁছানো মুখের কথা নয়। এই প্রসঙ্গে ভবানী প্রসাদ বলেন রামলালা মন্দির উদ্বোধনের সাক্ষী থাকতে পায়ে হেঁটে বেরিয়ে পড়েছি। ঐতিহাসিক মুহূর্ত নিজের চোখে দেখতে পাওয়াটা ভাগ্যের। সোমবার জলপাইগুড়ির জাতীয় সড়ক পাহাড়পুর ছেড়ে যাওয়ার সময়ে বৃদ্ধের আশা, তিনি 21 জানুয়ারিতেই পৌঁছে যাবেন রাম জন্মভূমিতে। প্রায় 10 দিন ধরে রোজ সারাদিন এবং সন্ধ্যার কিছু সময় হেঁটে চলেছেন তিনি। দেশের উন্নয়ন তখনই সম্ভব যখন সরকারি প্রকল্পের সুফল সবার কাছে পৌঁছাবে, জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর কথায় আমার সরকারের 10 বছর দরিদ্রদের জন্য উৎসর্গ করেছি। প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযানের অধীনে সোমবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের 1 লক্ষ সুবিধাভোগীকে প্রথম কিস্তি প্রদান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সুবিধা প্রাপকদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন আজ 1 লক্ষ সুবিধাভোগী উপকারভোগী প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযানের অধীনে নিজেদের পাকা বাড়ির স্বপ্ন বাস্তবায়নের জন্য অর্থ পেয়েছেন। কিন্তু এটা তো সবেমাত্র শুরু, তাদের সরকার সবার কাছে পৌঁছে যাবে। গৌহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উষ্ণ স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মেঘালয় এবং অসমে 3 দিনের সফরসূচি নিয়ে গতকাল এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গৌহাটি বিমানবন্দরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বায়ুসেনার হেলিকপ্টারে তিনি চলে যান মেঘালয়ের তুরায়। 15 জানুয়ারি থেকে আগামীকাল অর্থাৎ 17 জানুয়ারি পর্যন্ত বিস্তৃত তার সফর কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যস্ততায় কাটবে। পরিকাঠামো উদ্বোধন, স্থানীয় ক্রীড়া, মহিলাদের স্বাবলম্বী সংক্রান্ত কার্যক্রম ইত্যাদিতে অংশগ্রহণ করবেন তিনি।